আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন স্ন্যাক্স। এই স্ন্যাক্সটি বাচ্চারা বিকেলের নাস্তায় অথবা স্কুলের টিফিনে ভীষণ পছন্দ করে। তাহলে চলুন শুরু করা যাক। এই স্ন্যাক্সটি করার জন্য লাগবে মুরগির ব্রেস্টের মাংস। তার জন্য আমি দুই পিস ব্রেস্টের মাংস চিকন চিকন করে কেটে নিচ্ছি। এগুলি আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলি কাটা হয়ে গেলে আমি মশলা দিয়ে মেখে নেব। এইতে এখানে একটি মিক্সিং বলে আমি মাংসগুলি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এক টিস্পুন আদা রসুনের পেস্ট, এক টিস্পুন গোলমরিচের গুঁড়া এবং এক টিস্পুন পাপরিকা পাউডার। এখন এগুলি আমি ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিলাম এক পিস লেবুর রস। লেবুর রস দেওয়ার পর আমি আবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন এগুলির মধ্যে আমি রোজমারিনোর কিছু পাতা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা রোজমারিনোর পরিবর্তে যে কোনো গ্রানযুক্ত খাওয়ার পাতা ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করছি রোজমারিনোর পাতা। এগুলি আমি কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম, কিছু দিয়ে দিলাম মাংসর মধ্যে। আর এখানে আমি একটি কৌটার মধ্যে রেখে দিয়েছি সেরিয়ালি গুঁড়ো করে। সেই সেরিয়ালি আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। রোজমারিনোর পাতা দিয়ে সেরিয়ালিগুলো মাখিয়ে নিলাম। আর একটি বাটিতে আমি একটি ডিম ভালোভাবে ফেটে নিচ্ছি। এখানে আপনারা সেরিয়ালির গুঁড়োর পরিবর্তে বিস্কিটের গুঁড়ো অথবা আটা ময়দা চালের গুঁড়ো সব ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি একটু ভিন্ন স্বাদের জন্য সেরিয়ালির গুঁড়ো ইউজ করেছি। এখন এগুলি আমি প্রথমে এক পিস মাংস নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর সেরিয়ালির গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এভাবে প্রথমে সব মাংসর পিসি আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপর সেরিয়ালির মধ্যে মাখিয়ে মাখিয়ে সব আমি একটা বাটিতে রেডি করে নেব। পরে আমি একসঙ্গে সব করে তারপর ভেজে নেব। এখানে কিন্তু আমি মাংসটা মাখানোর সময় স্বাদমতো লবণ দিয়ে নিয়েছিলাম, লবণের কথা বলতে আমি ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই স্বাদমতো লবণটা দিয়ে নেবেন। এইতে এখানে আমার সব স্ন্যাক্সগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নিব। তার জন্য একটি প্যানে আমি কিছু তেল গরম দিয়ে দিয়েছি। তেলগুলো হালকা গরম হওয়ার পরই আমি এই তেলের মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম। তারপর এগুলি উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিব। একবার উল্টে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাংসগুলি যেন ভালোভাবে সেদ্ধ হয়। আর এখানে অবশ্যই চুলাটা কিন্তু সবসময় মিডিয়াম আঁচে রাখতে হবে। এগুলো বানিয়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, বাচ্চারা যখন খেতে চাইবে তখনই বের করে ভেজে দিতে পারবেন। আমি এপাশ ওপাশ উল্টে ভেজে নিচ্ছি। তারপর এগুলো একটু নাড়াচাড়া করে মচমচে করে নিব। এই তো আমার স্ন্যাক্সগুলি ভালোভাবে মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন এগুলি আমি উঠিয়ে নেব। এই তো স্ন্যাক্সগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলি পরিবেশনের জন্য সাজিয়ে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলি খেতে খুবই মজার হয়, ছোট বড় সবাই পছন্দ করে, তবে বাচ্চারা বেশি পছন্দ করে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওর নিত্য নতুন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।